আগে চাহিদা দেওয়া হয়েছিল রেফারি তাকে ডিরেক্ট রেড কার্ড শো করবেন। লাল কার্ড, লাল কার্ড। আমাদের মঞ্চকে আলোকিত করেছেন শেখপুর জুয়েলার্স, যার কর্ণধার সমিত শেখ মুজিবুর রহমান মহাশয়। মাঠে যারা রয়েছেন প্লিজ রাস্তা থেকে একটু বাইরে বেরিয়ে আসবার জন্য রিকোয়েস্ট করবো। আমাদের ইউটিউবার ব্যতীত ভালো টিম, কিন্তু এদিকে আছে নিরুপম ফ্যান্স। আমাদের যারা বারপোস্টের পাশে যারা বসে আছেন আপনারা একটু সরে যান প্লিজ, বল কিন্তু যে কোনো সময় লেগে যেতে পারে। এসটি ইলেভেন দলে প্রথম শট কিক দেওয়ার জন্য তৈরি জার্সি নাম্বার 5 জোয়েল, সেভ করবার জন্য তৈরি বাবু সোনা নিরুপম ফ্রেন্ডস। প্রথম শট প্রথম শট শঙ্কর দ্বিতীয় শট ফাইনাল শট কিক দেওয়ার জন্য তৈরি মহেশ, জার্সি নাম্বার 11 সেভ করবার জন্য তৈরি গোলরক্ষক বাবু সোনা।
আগে জানিয়ে দেওয়া হয়েছিল রেফারি তাকে ডিরেক্ট রেড কার্ড শো করবেন। লাল কার্ড, লাল কার্ড। আউটসাইড অফ দিস গ্রাউন্ড গ্রুপ দায়িত্বটা নিতে চাইছেন অপরদিকে বাবুর শোভা দলের হয়ে তৃতীয় তথা ফাইনাল শট গোলকিপার চেঞ্জ এটা হয় কারণ যারা ইউটিউবে খেলাগুলো দেখে থাকেন আজকে এটা হচ্ছে কালকে সকালে একই দলে খেলবে এটা হয়ে থাকে ফুটবলে। সুতরাং অনুপত্ত পাওয়ারফুল শট থেকে ম্যাচের রং তিনটি করে শট থেকে তিন তিন স্পিন দ্য কয়েন ভাগ্যের কাছে ছেড়ে দিতে হবে এই মুহূর্তে। কেউ দেখবেন না আগে চলো দাদা হচ্ছে ভাগ্যের ব্যাপার একজন জুটবে দেখো কয়েনটা যদি ভেঙে যায় কাউর পায়ে লাগে এই ক্ষেত্রে রিটেকা নেবে আদারওয়াইজ কোনো ভাবে রিটেকা নেবে ম্যাক্সিমাম পাঁচ থেকে তার যেটা ম্যাক্সিমাম দাও সেটাই গ্রান্ট হবে ওই হাড়ে ভাড়ে সব নয় বাবা সোনা ভাই সরাক টু ভাই দিস ইজ ফিফা দিস ইজ ফেয়ার প্লে দিস ইজ নিউট্রালাইজ দিস ইজ ফাইনাল টো ইয়েলো কার্ড দেখুন কার কাছে তো জানি না ভাই এমসি দেখে কি দেখেছে সুরাজের কি তো মুখে হাসি